শেখ আপনার কাছে আসছি কদরের রাত সম্পর্কে হাদিসের মধ্যে কি এসছে কারণ আমরা কিন্তু সবাই ধরেই নিয়ে থাকি যে কদরের রাত মানে হচ্ছে সাতাশের রাত আসলে বিষয়টা কতটা সত্য যদি একটু বলেন লাইলাত কদর সারা বছরের সবচেয়ে শ্রেষ্ঠ রাত যে রাতের মর্যাদানি আল্লাহ স্মাতাল্লাহ কোরআন একটি স্বতন্ত্র সুরা নাজিল করেছেন যে রাতে আল্লাহ সুমসামতাল্লাহ তার রসুল সাল্লাহ সাল্লামকে কোরআন উপরৌকন দিয়েছেন এ উম্মদকে কোরআন হাদিয়া দেওয়া হয়েছে উপহার দেওয়া হয়েছে যে রাতে সে রাতটি হলো আলাতুল কদর যে রাতের এবাদত হাজার মাসের এবাদতের চাইতে বেশি উত্তম হাজার মাসে তিরাশি বছর চার মাস হয় অর্থাৎ তিরাশি বছর চার মাস এবাদত করলে যে পরিমাণ স্বভাব হবে তার চাইতে বেশি স্বভাব হবে এই একটি রাতের এবাদত এর চাইতে বেশি কত তার সীমানা আল্লাহ স্মাতালা নির্ধারণ করেনি এখান থেকে বোঝা গেল এ রাতের ইবাদত আল্লাহর কাছে কত বেশি ফজিদপূর্ণ এখন প্রশ্ন হলো সে রাতটি কোনটি আল্লাহ স্মাতালা এই রাত প্রসঙ্গে নির্দিষ্ট করে আমাদেরকে বলেননি নবী আলাহ সাল্লাম নির্দিষ্ট করে জানাননি যে নির্দিষ্ট অমুক রাতটি লায়লাতুল কদর আমাদের সমাজে অনেকে মনে করেন যে সাতাইশতম রাত রমজানের এটাই লায়ালাতুল কদর এটি ভুল ধারণা নির্দিষ্ট করে এভাবে নিশ্চিত করে বলার কোনো সুযোগ নাই কারণ লায়ালতুল কদর প্রসঙ্গে নবী সাল্লাম থেকে অনেকগুলো হাদিস পাওয়া যায় তার কিছু হাদিসে আসছে তিনি বলেছেন তাহারুল কদ্রে ফিল্ড আসছে রমাদান আপদানের শেষ দশকে প্রত্যেকটা রাতেই তোমরা কদর তালাশ করো অন্য একটা হাদিসে আসছে তিনি বলেছেন তাহারুল কদ্রে ফিল্ড ট্রিমিনাল আশ্লািন রমাদান রমজানের শেষ দশকের বেজোর রাতগুলোতে তোমরা লালাতল কদর তালাশ করো তাহলে এখান থেকে আরেকটু কাস্টমাইজ করে দেওয়া হলো শুধু পাঁচটি রাত চলে আসলো শেষ দশকের বেজোর রাতগুলো কোনো কোনো বর্ণনা পাওয়া যায় শেষ দর্শকের সাতটা রাতে লাইলাতুল কদরকে তালাস করতে বলা হয়েছে সাতাশতম রাত সম্পর্কে আব্দুল ইবিনা অমরাজ্লা থেকে একটি রেওয়ায়ত পাওয়া যায় এর বাইরে সচরাচর বেশিরভাগ বর্ণাগুলো রমজানের শেষ দশকের বেজোর রাতগুলোতে লালাতুল কদর হওয়ার সম্ভাবনার কথা বলা হয়েছে আর এজন্য সারা পৃথিবীতে ওলামায় একরাম রমজানের শেষ দর্শকের বেজোর রাতগুলোর প্রত্যেকটাকেই লাইলাতুল কদর হওয়ার জন্য সম্ভাব্য রাত হিসাবে অভিহিত করেছেন এই সমস্ত হাদিসগুলোকে অ্যানালাইসিস করে বিধায় একজন মুসলিম সাতাইশতম রাতকে ফিক্স না করে বরং রমজানের শেষ দশকের প্রত্যেকটা রাতে সেটা সম্ভব না হলে বেজল রাতগুলোতে সেটাও সম্ভব না হলে সাতাশতম রাতটিও একটু বেজল রাত সে রাতকে সম্ভাব্য রাত হিসেবে রাতবন্দি করতে পারে তবে নিশ্চিত করে সে রাতটি লাইলেদুল কদর মনে করা এটা সঠিক নয় আল্লাহ তার আমাদের সকলকে লাইলেদুল কদরের এবাদত বন্দিগিকে আল্লাহর জন্য নিবেদন করার এবং শেষ দশকের প্রত্যেকটা রাতকে আল্লাহর এবাদতে কাটাবার তৌফিক দান করুন অনেক অনেক ধন্যবাদ আমরা প্রতিটা রাতেই তালাশ করবো ইনশাআল্লাহ তালা আপনি যে কথাগুলি বললেন জাজাকাল্লাহ